বাংলাদেশের কোচের পদ যেন এক মিউজিক্যাল চেয়ার। ডমিঙ্গো থেকে হাথুরু সবশেষ ফিল সিমন্স, গেল ২২ মাসে হেড কোচ হিসেবে কাজ করেছেন তিনজন, কিন্তু কখনোই বিবেচনায় ছিলেন না কোনো বাংলাদেশি। টাইগারদের বর্তমান কোচিং প্যানেলের সবাই বিদেশি। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পর গেল দুই যুগে এক সারোয়ার ইমরান ছাড়া কখনোই জাতীয় দলের হেড কোচ হিসেবে কাজ করেননি কোনো বাংলাদেশি। কিন্তু ভিনদেশি যারা পূর্বে টাইগারদের দায়িত্ব সামলেছেন, অধিকাংশই নাকি কাজ করেছেন নিজেদের স্বার্থ হাসিলে। এমনকি তাদের কারণে অনেক প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে গেছেন আন্তর্জাতিক সার্কিট থেকে। যারা আমাদের অনেক ফরেন কোচরা আসে এবং মানে এটা আমাদের দেশ থেকে গিনিপিক বানায় চলে যায়। আসলে শান্ত যেভাবে বড় হচ্ছে, আমাদের লোকাল কোচটাই তো তাকে বড় করেছে একসময়। এত হাত বদল হয় একটা প্লেয়ারের, কোচরা আসতেছে, টেকনিক চেঞ্জ করতেছে, এই করতে করতে অনেক ছেলে হারা যেতে আমি চোখের সামনেই দেখছি। প্লেয়ারদেরও একটা ব্যাপার যে তারা কতটুকু নিবে, আমার মাটি আমার দেশ এই কথাটা চিন্তা করা তো একটা বড় ব্যাপার না। তারা আসে দুই বছর এখানে থাকবে, সিভিটা স্ট্রং করবে, টেস্ট টিমের কোচ ছিল, এই তো তাদের তো এই ফিলিংসটা থাকবে না যেটা আজকে সালাউদ্দিন কিংবা আমার বা সোহেল বা বাবুল ভাই থাকবে, সেটা তো সবার থাকবে না যারা কোচ আছে বাংলাদেশে। একটা ছেলে যখন স্বপ্ন দিয়ে কোচিং করছে, তালা জুবেরা বড় হচ্ছে, তারা কী স্বপ্ন দেয়, তারা কীভাবে বড় হবে, তারা রাজিন স্যাররা কী দেখবে যে আমরা বাংলাদেশের জীবনে হেড কোচ হতে পারবো না। অ্যাসিস্ট্যান্ট কোচ হতেও আমাদের 10 বার চিন্তা করতে হয়, ঠিক না? একটা লোকাল ফিল্ডিং কোচ, আপনি ব্যাট ফিল্ডিং কোচ দিতে গেলেও বিদেশি কোচ আনতে হবে, কিন্তু ফিল্ডিংটা কি এত কঠিন জিনিস যেটা সেটা সেটা বিদেশি কোচ আনতে লাগবে? তো আমার মনে হচ্ছে যে এগুলো জাস্ট মানে আইওয়াশি চলেছে। তো কোচ ইস্যুতে বিসিবি বরাবরই থাকতে চায় সেফ সাইডে, তাই তো সালাউদ্দিন, সোহেল, রাজিন, বাবুল, আমিনুলরা হেড কোচ হিসেবে কখনোই থাকেন না আলোচনায়। এই মুহূর্তে দ্বারা যদি আমি বলি বিদেশি কোচের আসলে আমাদের কী লাভ হয়েছে? আজকে আপনি হঠাৎ করে ফিল সিমন্সকে নিয়ে আসলেন, এই কয়টা মাসের জন্য শুনলাম যে চ্যাম্পিয়ন্স হয়ে বলছেন, কেন কেন সালাউদ্দিন হলো না তাহলে? এই রেজাল্টটা কি সালাউদ্দিন করলে কি আজকে আপনি সালাউদ্দিনকে কী করতেন? বাংলাদেশের ব্যর্থ কোচ, বাংলাদেশের কোচ চলে না বলে আপনি সালাউদ্দিনকে বের করে দিন, এই তো? কিন্তু আপনি ফিল সিমন্সকে বের করতে পারবেন না, কারণ আপনি বিদেশি প্লেয়ারদের কন্ট্রাক্ট করে আনেন। একবার আপনারা চেষ্টা করেন লোকাল কোচ দিয়ে আনলেন, এই পারফরমেন্স করতে আর বিদেশি করার, এত টাকা দেন বিদেশি কোচ না আনে, লোকালকে এই টাকাটা লোকাল কোচের অর্ধেক টাকা দেন, তার দেখেন লোকাল কোচটা থেকে একটা সময় বেঁধে দেন যে ভাই দুই বছর তুমি হারো জিতো যাই করো, তুমি দুই বছর বাংলাদেশের কোচ থাকবা, তুমি তোমার মতো কাজ করো, আমরা দেখতে যে তুমি কতটা ডেভেলপ করতে পারো। এই সাহসটা দেখি ফারুক ভাইয়ের বোর্ড দেখাতে পারে কিনা, সেটা বড় কথা। আমাদের বোর্ড ব্যর্থ, আমরা পারি নাই, আমি এটা নিঃসন্দেহে স্বীকার করবো যে আমরা পারি নাই, আমাদের সেই সাহসটাই হতে পারছিল না। ব্যতিক্রম উদাহরণ দেখাতে পারছে না বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো, যেমন এবার দলই পাননি দুই দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর সোহেল ইসলাম। খালেদ মাহমুদ সুজন কেউ ঢাকা ক্যাপিটালস নিয়েছে একেবারে শেষ মুহূর্তে। বাট আমি ভেরি সারপ্রাইজ যে সালাউদ্দিনের মতো সাকসেসফুল বিপিএল কোচকে কোনো টিমই অফার দিল না। হ্যাঁ, যদি ফিনান্সিয়ালি কথাটা থাকে যে অনেক ফিনান্সিয়ালি সালাউদ্দিন, হ্যাঁ, তো আপনি সালাউদ্দিনকে নেবেন, তো আপনাকে ফিনান্স খরচ করতে হবে না, আপনি ক্রিকেটের জন্য 1-2 কোটি টাকা দিচ্ছেন, তাদের কোচকে দিবেন না যে মাস্টার মাইন্ড হবে, যে চিন্তা করে ক্রিকেটটা, ঠিক না? জানা গেছে ব্যাপক সমালোচনায় কিছুটা বাধ্য হয়ে সালাউদ্দিনকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় 1.5 দশক আগেও যিনি ছিলেন টাইগারদের সহকারী কোচে, তাই তো প্রশ্ন রয়েই যায় কোন বাংলাদেশি সামলাচ্ছেন বাংলাদেশের ড্রেসিং রুম, এমন দৃশ্য আদৌ কবে দেখা যাবে?